হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বিডি বার্ডস ফার্ম হাউজের সাথে পরিচয় করাই দিব এবং এটা যশোরের মনিরামপুরে অবস্থিত এখানে প্রায় একশো দশ শতাংশ জায়গায় একটি ফার্ম আছে যেখানে আপনার খোলা পরিবেশে মুরগি পালন করা হয় আপনারা দেখতে পারতেছেন মুরগিগুলো আপনার ঘাস লতা পাতা খাচ্ছে এবং এখানে ফাউমি এবং দেশি জাতের মুরগি রয়েছে এবং এই ফার্মের উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে এখানে গুড অ্যাগ্রিকালচার প্র্যাকটিস করা হয় এবং সম্পূর্ণ জৈব নিরাপত্তা বৈষ্ণী অবলম্বন করা হয় ফলে প্রাকৃতিক খাদ্যের উপরই এখানকার প্রাণীগুলো নির্ভর করে এবং এখানে কিছু গাছপালা আছে যেটা হচ্ছে যেমন সজনে গাছ আছে কলা গাছ এবং আছে সবুজ গাছ ফলে মুরগি সবুজ খাবার খাচ্ছে সাথে পানি পাচ্ছে এবং এখানে ছোট ছোটো কিছু ক্যানেল করা হয়েছে যে ক্যানেলগুলো প্রায় আসে উনতিরিশটা থেকে ছাব্বিশটা ক্যানেল যে ক্যানেলগুলো পানি থাকে সব সময়। এবং ওই আশেপাশে যে খেতে পানি দেওয়া হয় যখন তখন এই পানি এখানে চলে আসে এবং এখানে চারদিকে দশ ফিট নিরাপত্তা বৈশ্বণী রয়েছে ফলে বাইরের থেকে কোনো প্রাণী আসতে পারে না এবং মুরগিগুলোও থাকে নিরাপদ এবং সকালবেলা যখন মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয় তখন মুরগিগুলো প্রথমেই যার যার প্রয়োজন মতো খাবার খেয়ে নেয় এবং পানি আলাদা করে দিতে হয় না এবং এখানে মাছ আছে বিভিন্ন রকমের তেলাপিয়া গ্রাস কাপ ব্ল্যাক কাপ সিলভার কাপ এই ধরনের মাছগুলো রয়েছে এখানে এবং এই ক্যানেলগুলো থেকে প্রয়োজনীয় মাছের পোনা যখন ছাড়ে ছোট ছোট এখানে যখন পানি শুকায় তখন মুরগিরা এখান থেকেও কিছু মাছ খেতে পারে এবং এখানে দেখতে পাচ্ছেন এই ফাউমি মুরগি যেখানে তারা খাচ্ছে এবং যেহেতু এটা ছাদ থেকে ভিউ নেওয়া হচ্ছে সব কিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না আমরা পরবর্তী ভিডিওটা নিচ থেকে নিব এবং এখানকার মুরগিগুলো সুস্থ সুন্দর এবং রোগমুক্ত এবং এখানে আমরা কলা গাছের বিউটা দেখব এবং সবচেয়ে সুন্দর যে জিনিসটা এখানকার খাবারগুলোর মধ্যে মেনলি তিনটা খাবার দেওয়া হয় সংক্ষেপে বলা হয় জি আর ওয়াই গ্রিন সবুজ শাক সবজি রেড হচ্ছে পোকামাকড় আর ওয়াই হচ্ছে ইয়েলো হচ্ছে গম ধান এইখানে হচ্ছে তারা রাতে থাকে মুরগিগুলো এবং ওই কলা গাছ কলা গাছের পাতা খাচ্ছে নিচে এবং কিছু কিছু কলা গাছ খেয়ে নিচে ফেলে দিছে এবং এই কলা গাছ দিয়ে মাছ গ্রাসকাপ এই পাতাগুলোও খায় ফলে সুন্দর একটা ফার্ম আমরা এই ফার্মের বিস্তারিত ভিডিও পরে দেখব এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আপনাদের যদি কোনো কিছু জানার এবং পরামর্শ থাকে তাহলে আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাইকে